অনেকেরই দীর্ঘদিন ধরে হাঁটু, পা, কোমরে ও বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বহুদিনের পুরনো ব্যথা রয়েছে। হাঁটুর ব্যথার কারণে তো অনেকেই হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না। তাদের জন্য আজকে খুব সহজ কিন্তু কার্যকরী একটি ঘরোয়া নুস্খা নিয়ে এসেছি। খুব সহজেই আপনার হাঁটু, হাড়ের ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা দূর করতে পারবেন এবং এর ব্যবহারও খুবই সহজ। কোনো রকমের টাকা পয়সা খরচ না করেই আপনার এই ভয়াবহ ব্যথাকে একদিনের মধ্যেই ভালো করতে পারবেন। কিন্তু কিভাবে তা জানাবো, আমাদের ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে শেয়ার করে দিন। যারা ভাবনা চিন্তা না করেই প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করছেন, ওজনও বাড়ছে বেশি, সেই সাথে পেটে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা খুব বেশি হচ্ছে, তাদেরই কিন্তু হাড়, জয়েন্ট, বিশেষ করে হাঁটুর ব্যথা বেড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং এইসব মানুষদেরই পর্যায়ক্রমে হাড়, জয়েন্ট, হাঁটুর ব্যথা, পিঠ, কোমরের ব্যথা সব সময় লেগেই থাকে। তাদের জন্যই আয়ুর্বেদিক উপায় খুবই কার্যকরী হবে। দিনের একটি সময়ে আপনি এই উপায়টি গ্রহণ করতে পারবেন। এমনকি যাদের বয়স অধিক হয়ে গেছে, 70-এর বেশি যাদের বয়স, তাদের কিন্তু বিভিন্ন কারণে এই ধরনের ব্যথা হতে দেখা যায়, তারাও খুব সহজেই এই উপায়টি গ্রহণ করতে পারে। অনেকেই আছেন যারা এই পদ্ধতিগুলোকে মানতে চান না বা বিশ্বাস করতে চান না, তাদেরকে বলবো আমার ভিডিওতে দেখানো এই নিয়ম অনুযায়ী এই নুস্খা গ্রহণ করুন এবং শরীরের যাবতীয় পুরাতন থেকে পুরাতন ব্যথা দূর করে ফেলুন। বন্ধুরা, আপনাদের অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, প্রথমেই জানবো শরীরের বিভিন্ন ব্যথা, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা, রগে টান লাগা ইত্যাদি দূর করার জন্য যে নুস্খা আমরা তৈরি করব তা কিভাবে তৈরি করব ও সেবন বিধি। আয়ুর্বেদিক নিয়ম অনুযায়ী এই নুস্খা তৈরি করতে প্রথমেই আমাদের প্রয়োজন হবে 2টি লবঙ্গর। লবঙ্গ গরম প্রকৃতির একটি মশলা, যেহেতু গরমকাল তাই 2টি লবঙ্গ ব্যবহার করব। আর শীতকাল হলে 3টি লবঙ্গ ব্যবহার করা যেত। বন্ধুরা, লবঙ্গের এমন বহু গুণ পাওয়া গেছে যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। একদল গবেষকরা গবেষণা করে এটা জানতে পেরেছেন যে লবঙ্গ বাত নাশক। মানব শরীরে বাত, পিত্ত, কফ এই 3 দোষ যখন ভারসাম্য থাকে না, তখন মানুষ নানান ধরনের অসুখে ভুগতে থাকেন। সবার আগে আমাদের বাত, পিত্ত, কফ এই 3 দোষকে ভারসাম্যে রাখতে হবে, আর লবঙ্গ এই বাত দোষকেই ভারসাম্যে রাখতে পারে। আপনার শরীরে কোনো প্রকারের ব্যথা হতে দেয় না লবঙ্গ। লবঙ্গ খেলে আপনার বাত দোষ, পিত্ত দোষ ও কফ দোষ 3টি দোষই শরীর থেকে দূরে থাকে। অনেক সময় শরীরে পিত্ত দোষ বেড়ে গেলেও বিভিন্ন ব্যথা শুরু হয়ে যায়, বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমর, হাঁটু ইত্যাদি ব্যথাগুলো মাথা চাড়া দিতে শুরু করে। বন্ধুরা, লবঙ্গের মধ্যে এমন কিছু উপকারী তেল ও তন্তু আছে যা কিনা দ্রুত ব্যথা কমায়। লবঙ্গে উপস্থিত রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ডায়েটারি ফাইবার, আর খনিজের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক ইত্যাদি। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থাইটিসের ব্যথা কমায়। তাছাড়া পেশির ব্যথা, পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাবও দূর করে এই ভেষজ মশলাটি। বন্ধুরা, 2টি লবঙ্গ নিতে হবে, এরকম মাথায় যাতে ফুল থাকে দেখে নেবেন। এবারে এই 2টি লবঙ্গ আমাদের হালকা এরকম একটু থেতো করে নিতে হবে। এরপর প্রয়োজন হবে মধু। বন্ধুরা, মধুর গুণাগুণের কথা আলাদা করে বলার কিছুই নেই, কারণ মধুর এত গুণ রয়েছে বলতে গেলে ভিডিওটি আরো বেশি বড় হয়ে যাবে। মধু বাত, পিত্ত, কফ নাশ করতে দারুণভাবে সাহায্য করে। তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে খাঁটি মধু আমাদের ব্যবহার করতে হবে। বাজারের কেনা এমন অনেক মধুই রয়েছে যেটা কিনা ভেজাল। আপনাদের পরিচিত আত্মীয় স্বজনদের দিয়ে গ্রাম থেকে একদম খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। মধু সেবন করার মাধ্যমে আমাদের শরীর থেকে অসংখ্য রোগ বালাই দূরে থাকে, এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। এখানে 1 চামচের মতো মধুর প্রয়োজন হবে। একজনের জন্য এই নুস্খা বানাতে চাইলে 1 চা চামচ পরিমাণ মধুতে 2টি লবঙ্গ ব্যবহার করতে হবে। আর যদি 2জন ব্যক্তির জন্য এই নুস্খা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে 2 চামচ মধু ও 4টি লবঙ্গ নিতে হবে।
ব্যক্তিভেদে লবঙ্গ ও মধুর পরিমাণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবারে আপনাদের এই মধু ও লবঙ্গ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এটি এক সাইডে রেখে দিন। এবারে প্রয়োজন হবে এক গ্লাস পরিমাণ কুসুম গরম পানি। এবারে জানুন ব্যথা দূর করার জম এই নুস্কা কিভাবে সেবন করবেন। মধু ও লবঙ্গের এই মিশ্রণ একটি চামচে অর্থাৎ এক চামচ পরিমাণ ঠিক এই রকম এই এক চামচ পরিমাণ এই নুস্কা খেয়ে নিতে হবে। এটি খাওয়ার এক মিনিট পর আপনাকে এই এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম পানিটুকু সেবন করে নিতে হবে। বন্ধুরা, মধু ও লবঙ্গের এই মিশ্রণ খাওয়ার এক মিনিট পর যদি আপনারা উষ্ণ গরম পানি পান করতে পারেন, সেটি আরও দ্রুত শরীরে কাজ করা শুরু করে দিবে। অতি দ্রুত আপনার শরীরের যে কোনো ব্যথাকে কমিয়ে দিবে। এবারে বলি এটি কখন সেবন করবেন। ঘুম থেকে উঠে বাসি মুখে এই নুস্কা আপনাকে সেবন করতে হবে। এই নুস্কা খাওয়ার এক ঘন্টা পর আপনি সকালের নাস্তা গ্রহণ করতে পারবেন। এটি অবশ্যই মনে রাখতে হবে যে ব্যথার এই নুস্কা সেবন করার পর কোনো প্রকারের খাবার আপনাদের গ্রহণ করা যাবে না। এক ঘন্টা পর যে কোনো খাবার আপনারাই গ্রহণ করতে পারবেন। এই নিয়মে টানা 15 দিন গ্রহণ করতে হবে। অবশ্য প্রথম দিনেই এই নুস্কা গ্রহণে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর টানা 15 দিন যদি এটি সেবন করেন, তাহলে ব্যথার শিকড় আপনার শরীর থেকে একেবারেই দূর হয়ে যাবে, আর কোনো দিনও শরীরে কোনো প্রকারের ব্যথাই হবে না। বন্ধুরা, আমার চ্যানেলে শরীরের বিভিন্ন ব্যথা সারায় এমন অনেক রেমেডি আমি শেয়ার করেছি, যেই রেমেডিগুলো ফলো করে আপনারা আপনাদের শরীরের বিভিন্ন ব্যথা কমিয়ে ফেলতে পেরেছেন, যা কিনা আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি। তাই অনুপ্রাণিত হয়ে আজকে আরও একটি সহজ নুস্কা নিয়ে আসলাম, যাতে আপনাদের শরীরের যে কোনো ব্যথা আপনারা খুব সহজেই বিনা টাকা বিনা ঔষধেই দূর করতে পারেন। বন্ধুরা, আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনাদের উপকার হবে। যদি ভালো লাগে ভিডিওটি বন্ধু, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।